আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, ফ্রান্স বিশ্বকাপ খেলা এবং কাপ নেওয়ার পরোক্ষভাবে যে লীগ সম্পর্কিত তার মধ্যে অন্যতম এই মুসলিম সাতজন তারকা। 1998 সাল থেকে ফিফা বিশ্বকাপে খেলে আসছে, এমনকি কাপও পেয়েছে কয়েকবার, অথচ আজ আমাদের সকলের কাছে অজানা। সর্বশেষ গতবার অর্থাৎ 2018 সালে দলটি চ্যাম্পিয়ন হয়েছে, তখন তাদের কোচ বলেছে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন এবং ফ্রান্স আগামী 4 বছরের জন্য বিশ্বের শীর্ষে থাকবে, বর্তমানও তেমনই থাকছে। ভিডিওটি আমি শর্ট করে বানাচ্ছি, খেলোয়াড়দের বিস্তারিত তথ্য ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওইখান থেকে দেখে আসতে পারেন। ফরাসি দলে মুসলিম ব্যাকগ্রাউন্ডের 7 খেলোয়াড় রয়েছে, এর মধ্যে প্রথম হচ্ছে আদিল রামি, তিনি মরক্কান বংশোদ্ভূত। দ্বিতীয় হচ্ছে জিব্রিল সিদিপে, তিনি মালিয়ান বংশোদ্ভূত। তৃতীয় নম্বরে হচ্ছে বেঞ্জামিন মেন্ডি, তিনি সেনেগালিজ বংশোদ্ভূত। 4 নম্বরে রয়েছে পল পগবা, যিনি গিনি বংশোদ্ভূত। 5 নম্বরে রয়েছে অ্যান গোলোকান্তে, তিনি মালিয়ান বংশোদ্ভূত। 6 নম্বরে রয়েছে নাবিল ফেকির, তিনি আলজেরিয়ান বংশোদ্ভূত। 7 নম্বরে রয়েছে ওসমানে ডেম্বেলে, তিনি মালিয়ান বংশোদ্ভূত। এদের মধ্যে দুজন আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি কৃতজ্ঞতায় মাঠে প্রায় সেজদা দিত, তাদের নাম জিব্রিল সিদিপে এবং পল পগবা। আসলে তারা যে চ্যাম্পিয়ন হচ্ছে এই জয় অবশ্যই মুসলিম সম্প্রদায়ের জন্য গর্বের বিষয়, কারণ ফ্রান্স দলের মুসলিম খেলোয়াড়রা এই বিশাল অর্জনে নেতৃত্ব দিয়ে ইতিহাস তৈরি করেছে। এই জয় বিশ্বব্যাপী মুসলমানদের জন্য স্বীকৃতির একটি বড় মাপকাঠি হিসেবে প্রমাণিত হয়েছে। তবে আপনারা এটি মনে করবেন না যে আমি খেলা দেখা জায়েজ বা হালাল করে দিচ্ছি, বরং মুসলিমদের ক্ষমতা এবং অবদানের কথা অমুসলিমদের স্মরণ করে দিতে চাচ্ছি।